আপনাকে কেউ অপছন্দ করতে পারে, আবার ঘৃণাও করতে পারে। কেউ আপনার বিশ্বাস ভেঙে দিতে পারে, কেউ আবার আপনার পাশে চিরদিন থাকার ওয়াদা করেও আপনাকে ছেড়ে চলে যেতেই পারে। এতে আসলে আপনার কোনো দোষ নেই, মূলত আপনাকে ধারণ করার ক্ষমতা সৃষ্টিকর্তা ওই সব মানুষদের দেননি। আপনি নিজের দিক থেকে যতই বিশ্বস্ত, সৎ কিংবা ভালো মনের মানুষ হন না কেন, তবুও সবাই আপনাকে ধারণ করতে পারবে না। আপনাকে ধারণ সেই করতে পারবে যে আপনার ভেতরের মানুষটাকে গভীরভাবে চিনতে পারবে, যে আপনাকে ধারণ করার ক্ষমতা রাখে না, তার কাছে নিজেকে যত নিখুঁতভাবেই তুলে ধরুন না কেন, সে কিছুতেই আপনাকে বুঝতে চাইবে না, কখনোই বুঝার চেষ্টাটুকুও করবে না। সে বিশ্বাস ভেঙে দিবে, আপনাকে অবহেলা করবে, এমনকি আপনাকে প্রতারিত করতেও তার বিবেকে বাধা দিবে না। আপনি যদি আপনার দিক থেকে সৎ বিশ্বস্ত হয়ে থাকেন, তবে আপনাকে ধারণ করতে না পেরেই সে আফসোস করবে যে আপনার ভিতরে লুকিয়ে থাকা ভালো মানুষটাকে চিনতে ভুল করেছে, যে আপনার মনের নিখুঁত ভালোবাসা আর আপনার মতো যত্নশীল মনোভাবের মানুষটাকে ছেড়ে চলে গেছে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সবাইকে ভালো মানুষ ধারণ করার ক্ষমতা দেন না, আর যদি ভালো মানুষ ধারণ করার ক্ষমতা সবাইকে দিত, তবে পৃথিবীর কোনো মানুষই কখনোই প্রতারিত হতো না, এমনকি আপনিও খুব কাছের মানুষদের কাছ থেকে কষ্ট পেতেন না। যে আপনাকে ধারণ করার ক্ষমতা রাখে, সে আপনার পুরো অস্তিত্বকেই ধারণ করে রাখবে, সারা জীবন আপনার পাশে ছায়া হয়ে থাকবে, আপনাকে কখনোই হারাতে চাইবে না। যে কোনো কিছুর বিনিময়ে হোক, আপনাকে সে আগলে রাখবে পরম যত্নে।